हरे राम हरे राम 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 हरे हरे मुक्कम करती बाचल पंगलंग जत्कृपा तुमहबंदे परमानंद माधवम श्री गुरु श्री चेतनेश्वरम साउंड बढ़वे आमर गोलाटे कि इनफेक्शन है कि सर गरम जल कर गार्ला माज के तमरा गत के শ্রবণ করেছিলাম তো সমুদ্র তীরে উদ্যানে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা এই সম্পর্কে আমরা সিক্সটি নাইন শ্লোক পর্যন্ত পড়েছিলাম এটা হচ্ছে অন্তলীলা পনেরো অধ্যায় সতের নম্বর শ্লোক বেশি গেল আমরা ইয়ে হয়ে যাচ্ছে আছে একটু কমা তো শ্রীমদ্ ভাগবত থেকে এটা শ্লোক উদ্ধৃত করা হয়েছে ঠিক রাসনৃত্যের প্রাককালে শ্রীকৃষ্ণ কাছে উপস্থিত হয় ব্রজগোপিকারা তাকে কথা বলেছেন তো সুন্দর শ্লোক বলছেন বৃক্ষ অলকাবৃত মুখম তব কুণ্ডলশ্রী গণ্ডস্থল অধর সুধম হসিত অবলোকম অভয়ঞ্চ ভুজদণ্ড যোগম বিলোক্য বক্ষশ্রেয়িক রমণঞ্চ ভবাম দাস ব্রজগোপিকার বলছেন আমরা তোমার দাসী হয়ে পড়েছি কীভাবে দাসী হয়ে পড়েছি না যখন আমার দর্শন করেছি বৃক্ষ বৃক্ষ মানে দর্শন করে তারা কি দর্শন করল না অলক আবৃত মুখম অলক মানে কেশগুচ্ছ চুল সুন্দর অলকাবৃত সুন্দর কেশের দ্বারা আবৃত মুখমণ্ডল আপনার অলক আবৃত মুখ কেশগুচ্ছ পরিবৃত মুখমণ্ডল আর কি আমরা দেখলাম না কুণ্ডলশ্রী গণ্ডস্থল আপনার কুণ্ডলশ্রী কর্ণকুণ্ডলের সৌন্দর্য কি করছে না গণ্ডস্থলে গালকে পরিশোভিত করছে সৌন্দর্যমণ্ডিত গণ্ডস্থল কর্ণকুণ্ডলের দ্বারা সৌন্দর্যমণ্ডিত গণ্ডস্থল একটা হচ্ছে অলকাবৃত মৌখম দ্বিতীয়টি হচ্ছে কুণ্ডলশ্রী গণ্ডস্থল আর তৃতীয়টি হচ্ছে অধরসুধম হসিত অবলোকম তা আপনি কি করছেন হসিত অবলোক ঈসৎ হাস্যযুক্ত দৃষ্টি আপনার তোমার সে অধর সুধা ঈষৎ হাস্যযুক্ত অবলোকন তাকে বলা হচ্ছে অধর সুধম হসিত অবলোকম অর্থাৎ তিনি দেখছেন তাকাচ্ছেন অধর সুদ্ধা হসিতম তার অধর দিয়ে হাসতে হাসতে ঈষত হাস্যযুক্ত যে দৃষ্টি সেটা দেখে দত্ত অভয়ঞ্চ ভুজদণ্ড যুগম ভুজদণ্ড মানে তার বাহু যুগল যুগম মানে যুগল তো বাহু যুগল যে বাহু যুগল দত্ত অভয়ঞ্চ যা অভয় দান করে সে ভক্তদেরকে অভয় দান করে দতা অভয়ঞ্চ ভোজদণ্ড যুগম বিলক্ষ্য মানে আবার বলছে দর্শন করে বিলোক্ষ তো বক্ষ শ্রী এক রমণম চ ভবাম দাস একমাত্র শ্রী দ্বারা শোভিত বক্ষ দর্শন করে আমরা তোমার দাসী হয়েছে এই শ্লোকটি ব্রজগোপিকারা শ্রীকৃষ্ণের তার রাসলীলা শুরুর প্রারম্ভে তাকে বলেছিলেন তো চৈতন্য মহাপ্রভু এই শ্লোকের ব্যাখ্যা দিয়ে বলছেন এখানে তোমার লক্ষ্য রাখবে এই শ্লোকটাতে কী বলেছেন একটা বলা হচ্ছে অলকাবৃত মুখমণ্ডল আরেকটা বলা হচ্ছে কুণ্ডলশ্রী গণ্ডস্থল আরেকটা আছে অধরা অধর সুদম হসিত অবলোকম আরেকটা হচ্ছে দত্ত অভয়ঞ্চ ভুজদণ্ডযোগম আর বক্ষ শ্রেকরমচ এ কয়েকটি কথা গোবর প্রকার প্রকাশ করেছেন তো এখানে বলা হচ্ছে কৃষ্ণজিনী পদ্মচান্দ পাথি আছে মুখ ফান্দ তাতে অধর মধুস্মিত চার ব্রজ আসি আসি ফাঁদে পড়ে হয় দাসী ছাড়ি লাজ পতি ঘর দ্বার তখন বুঝানো হচ্ছে তো তারা তো বলল আমরা এই সমস্ত দেখে আমরা তোমার দাসী হয়ে গেছে তো বর্ণনা করেছে কৃষ্ণ জিনী মুখ চাঁদ হদ্্মচাঁদ সরি পদ্মচান্দ তো কৃষ্ণের মুখমণ্ডল পদ্মফুল এবং চন্দ্রকেও জয় করছে তো কৃষক কি করেছেন তার এই মুখ রূপক ফাঁদ পেতে বসে আছেন ফাঁদ জ ফাঁত দিয়ে পক্ষি পাখি ধরে ফান। তো বলছে কৃষ্ণ যিনি মুখ পদ্মচন্দ্র সে হচ্ছে তার মুখমন্ডল হচ্ছে পদ্ম চন্দ্রের শোভাকেও জয় করছে তো সে মুখমণ্ডল সেটা ফাঁদ পেতেছে তো ফাঁদ পেতেলে কি পাখি বসবে ফাঁদে দানা দিতে হবে সে দানাটা কি তাতে অধর মধুস্মিত চার দানাকে বলে চার হ্যাঁ তো সে অধর মধুস্মিত তার যে অধরের মধুর হাস্যরূপ ভাব তিনি পেতে বসে আছেন সে ফাঁদ দিয়ে এই চার দিয়েছেন কি না অধরের মধুর হাস্যরূপ ভাব আর সেখান সে ফাঁদে আসে কারা পড়ছে ব্রজনারী আসি আসি ফাঁদে পড়ি হয় দাসী ব্রজনারীরা আসে ওই ফান্দে পড়ে যাচ্ছে ছাড়ি লাজ পতি ঘরদ্দার তার লজ্জা পতি ঘর বাড়ি সমস্ত তা জাতি ধর্ম কুলধর্ম দেশ ধর্ম পতিধর্ম সব কিছু ছেড়ে তারা এসে এই ফান্দে পড়ে গেছে এই ফাঁদটা কে ফেলেছে কৃষ্ণ ফেলেছেন তো কৃষ্ণ যেন ব্যাদ ব্যাধ ব্যাধ মানে কি শিকারী বান্ধব কৃষ্ণ করে ব্যাধের আচার কৃষ্ণ ব্যাধের মতন কাজ করছে নাহি মানে ধর্মাধর্ম হরে নারী মর্ম করে না উপায় তাহার তো কৃষ্ণ কি করছেন হে আমার বন্ধু আমাদের বন্ধু না বান্ধব কৃষ্ণ করে শ্রীকৃষ্ণ আমাদের বন্ধু হয়ে এই ব্যাধের কাজ করছে সে ধর্ম ধর্ম মানছে না আমরা হচ্ছে হরিণীর মতন অত্যন্ত নিরহ নিরীহ নারী তো নারীদের হৃদয়কে তিনি হরণ করার জন্য বিভিন্ন প্রকার উপায় তিনি উদ্ভাবন করছেন তো এটা তার মুখের কথা বলা হল হুম তো মুখের কথা বৃক্ষ অলকাবৃত মুখম এই কথা বলা হয়ে গেল তাপরে বলছে কুণ্ডল শ্রী গন্ডস্থল কী রকম গণ্ডস্থল ঝলমল নাচে মকর কুণ্ডল। সেই নৃত্যে হরে নারী চয়ে তো ভগবান শ্রীকৃষ্ণের সে উজ্জ্বল গণ্ডস্থলে তার কানের যে মকর কুণ্ডল নাচছে তো সেই নৃত্য দেখে নারীদের মন আকৃষ্ট হচ্ছে তারপরে শব্দটা কি ছিল তোমাদের বই আছে বল হ্যাঁ হ্যাঁ অধর সুধম হসিত অবলোকন তার সেই হ্যাঁ তিনি বলা হচ্ছে ইসত হাস্যযুক্ত অবলোকন বা দৃষ্টি সেখানে বলা হচ্ছে সস্মিত কটাক্ষ বানে তা সবার হৃদয়ে হানে তো তিনি কি করছেন না হাস্যযুক্ত কটাক্ষবান তাদের হৃদয়ে নিক্ষেপ করছেন সস্মিত কটাক্ষ বানে নারী বধে নাহি কিছু ভয় নারীদেরকে বধ করতে তার কোনো ভয় নাই তারপরে বলা হচ্ছে অতি উচ্চ সুবিস্তার লক্ষ্মী শ্রীবচ্ছ অলঙ্কার তো ভগবান শ্রীকৃষ্ণের যে বক্ষর কথা বলা আছে এখানে বক্ষ মনঞ্চ শব্দটি বর্ণনা করে বলা আছে অতি উচ্চ সুবিস্তার ভগবান কৃষ্ণের বক্ষ অত্যন্ত উচ্চ আর প্রশস্ত আর সেটি হচ্ছে শ্রীদেবী লক্ষ্মীদেবী এবং শ্রীবচ্ছ হ্যাঁ শ্রীমতী লক্ষ্মীদেবী এবং শ্রীবৎসের অলঙ্কার সদৃশ কি বুঝল উচ্চ অতি উচ্চ সুবিধার লক্ষ্মী শ্রীবচ্ছ অলঙ্কার তার বক্ষটা আছে শ্রীবৎসটা শ্রীবৎস অলঙ্কার কৃষ্ণ অলঙ্কার কোনটা অলঙ্কার শ্রীবৎস চিনটা অলঙ্কার না আমি যদি গলাটা হার পড়ি তাহলে হারটা আমার অলঙ্কার হবে না কেন আমার হারটা আমার শোভা বাড়াচ্ছে তাই না কিন্তু এখানে কী বলছে অতি উচ্চ এখানে হারটা অলঙ্কার নয় তার বক্ষটা অলঙ্কার না কৃষ্ণ এই শ্রীবৎস ধারণ করে সুন্দর হচ্ছে না আমার অলঙ্কার পড়ি না আমাকে দেখতে সুন্দর লাগবে তো শ্রীবৎস তিনি ধারণা কৃষ্ণকে সুন্দর দেখবার জন্যে অলঙ্কারটা দেখতে সুন্দর লাগবে যখন এই অলঙ্কার দেবী কৃষ্ণের বক্ষস্থলে স্থান পাবে তখন অলঙ্কার দেবী দেখতে সুন্দর লাগবে তাই এখানে বলা হচ্ছে কৃষ্ণর বক্ষটা আছে লক্ষ্মীদেবী আর শ্রীবৎসের অলঙ্কার লক্ষ্মীদেবী শ্রীবৎস কৃষ্ণের বক্ষের অলঙ্কার নয় কৃষ্ণের বক্ষ আছে এদের অলঙ্কার কৃষ্ণ বক্ষে ধারণ করে তার শোভা বাড়াবে না কৃষ্ণ অত শোভাময় বরঞ্চ অলঙ্কারের শোভাটা বুঝতে পারছ ভাই বুঝতে পারছ ব্রজদেবী লক্ষ লক্ষ তা সবার মনবক্ষ হরি দাসী করবার দক্ষ তো বলা হচ্ছে কি কৃষ্ণের যে ডাকাতিয়া বক্ষ ডাকাতিয়া মানে কি ডাকায় তার বক্ষটা আছে ডাকাতিয়া মানে ডাকাইতে করে চো করে। তো সে ডাকাতিয়া বক্ষ কি করছে না লক্ষ লক্ষ ব্রজ চো করছে কি করছে তো মন আর বক্ষ ব্রজদেবী লক্ষ লক্ষ তা সবার মন বক্ষ তাদের মন আর বক্ষকে হৃদয়কে হরণ করে তাদের দাসিতে পরিণত করতে অত্যন্ত দক্ষ ভগবান শ্রীকৃষ্ণের সে ডাকাতিয়া ছাতি ছাতি বলে নাকি হ্যাঁ সে বক্ষ হ্যাঁ তো সেটা সমস্ত লক্ষ লক্ষ ব্রজবাস ব্রজনারীদের মন আর হৃদয়কে হরণ করে তাদেরকে দাসী করবার খুব হ্যাঁ দক্ষ একটাল মাঝে বা পড়ে গল হ্যাঁ দত্তা অভয়ঞ্চ ভুজদণ্ড যুগম তো এই শ্লোকে তার সেটা বলছেন সুললিত দীর্ঘার গল কৃষ্ণের ভুজ যুগল ভুজ নহে কৃষ্ণ সর্বকায় দুই শৈল ছিদ্রে পৈসে নারীর হৃদয় দংে মরে নারী সে বিশ্ব জ্বালায় বিশ্ব জ্বালায় তো কৃষ্ণের যে ভুজ যুগল বর্ণা করে বলা হচ্ছে কীরকম এই ভুজ যুগল খুব দীর্ঘ অর্গলের মতন অর্গলটা কি বাংলা অর্গল কী কেন ওড়িশা তো অর্গল আমরা বলি যে দরজা অর্গল দিয়ে দরজা না তাকে খিল 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 তো বলছে কৃষ্ণের তো দীর্ঘ অর্গলের মত ভুজ নহে কৃষ্ণ সর্পকায়। সে তো হাত নয় দেখতে কালো সাপের মত না তো তো সেখানে সে কি করছে সে শৈল সদৃশ ভগ ব্রজরমণীদের হৃদয়ে প্রবেশ করে তাদের শৈলশ সদৃশ কুচ যুগের হৃদয়ে প্রবেশ করে দংশন করে হৃদয়ে দংশন করছে যুগের মধ্যে প্রবেশ করে হৃদয়ে মধ্যে প্রবেশ করছে আর সেই বিষের জ্বালায় নারীদের মৃত্যু হচ্ছে মরে নারী সে বিষ জ্বালায় তালিদের মৃত্যু হচ্ছে কৃষ্ণ কর পদতল কোটিচন্দ্র সুশীতল যিনি কর্পুর বেনামূল আর চন্দন ভগবান শ্রীকৃষ্ণের করণের নিচটা কীরকম না কোটিচন্দ্র সুশীতল কোটিচন্দ্রের থেকেও আর বেশি শীতল যেটা কি কর্পূর বেনামূল্য আর চন্দনের শীতলতাকেও পরাভূত করছে কর্প তোমরা জানো চন্দন জান বোমূল যান বোমূল হচ্ছে এক রকম মতন বেনা ঘাস আছে না সে জমিদার জমিদার লোকের সিকল সিকলটা সে তারা স্ক্রিন বানায় গরম দিনে জল ছিটালে ঘরে ঠান্ডা থাকবে আমি দেখেছি বড় বড় জমিদার ঘরে থাকে সেটা বোমুল বলে সেটা খুব ঠান্ডা রাখে তো সেই তার চরণকমল আর হস্তকমল দিয়ে একবার যারে স্পর্শে স্মরজালা বিষ নাশে যার স্পর্শে লুব্ধ নারী মন তো একমাত্র সেই তার করকমলের স্পর্শ মাত্রেই তো নারীদের স্মরণ রূপ জালা বিদুরিত হয় আর স্মর বলে কাম দেবে বলে বলে তো জ্বালা বিষ নষ্ট হয় এবং নারী মনকে না সর্বদা সেই স্পর্শ পাওয়ার জন্য তারা প্রলুব্ধ হয় তোভাবে গৌরচন্দ্র ভগবান এতক বিলাপ করি প্রেমাবশে গৌরহরি এই অর্থে পড়ে এক শ্লোক যেই শ্লোক পড়ি রাধা বিশাখার কহে বাধা উঘাড়িয়া হৃদয়ের সক। এই প্রসঙ্গে মহাপ্রভু আরেকটি শ্লোক গোবিন্দ লীলামৃত হে বর্ণনা করা হয়েছে পাঠ করে রাধারাণী বিশাখাকে যে বলেছেন তো সে কথা বলছেন সমে মে মদন মোহন সখি অনতি বক্ষস্পৃহা সেই মদন মোহন আমার বক্ষস্পৃহা বিস্তার করছেন তো বলা হচ্ছে তার বাংলা অনুবাদে প্রভু কহে কৃষ্ণময়ী এখনই পাইনু আপনার দুর্দৈবে পুনঃ হারাইনু আমি কৃষ্ণকে পেলাম কিন্তু আমার অত দুর্ভাগ্য যে আমি তাকে হারালাম চঞ্চল স্বভাব কৃষ্ণে নার একস্থানে দেখা দিয়া মনোহরি করে অন্তর্ধানে এটা যে তার চঞ্চল স্বভাব তো একবার দেখা দিয়ে সে আবার চলে যাবে তো ভাগবত বর্ণনা করা হচ্ছে মহারাজ পরীক্ষিতের প্রতি সুগন্দেব গোস্বামী বলছেন যে কীভাবে তা তৎ সৌভাগ্য মদম বৃক্ষ মানে তাদের সেই ব্রজগোপিকারা তাদের সৌভাগ্যের অহংকার ব্রজগোপিকার মনে করেছে কৃষ্ণ তো সবার সঙ্গে রয়েছেন আমার সঙ্গেই রয়েছে তো তাদের একটু অহংকার এসে গেছে সৌভাগ্যের অহংকার তাসাং মানে তাদের কাদের না ব্রজগোপি কাদের তাসাং তৎ সৌভাগ্যমদ বিক্ষ বিক্ষ মানে দর্শন করে দেখে কি ভগবান তাদের তাহলে সৌভাগ্যযুক্ত অহংকার দেখে মানম গর্ব দেখে তো কেশব কেশব এখানে কেশব শব্দ বর্ণনা ব কেশব কেশব মানে যারা সুন্দর কেশ কেশব আর কেশব ক ঈশ ব ক মানে ব্রহ্মা ঈশ্বর মানে শিব তাকে যে বশীভূত করেছে তার নাম হচ্ছে কেশব তো তারা ভগবান কী করেছেন না কৃষ্ণ তাদের হ্যাঁ দমন করার জন্য এবং তাদের প্রতি কৃপা করার জন্য এই রাসনীতি থেকে অন্তর্ অন্তর্হিত হয়ে গেছেন প্রসমায় প্রসাদ আয় প্রশম করবার জন্য আর প্রসাদ মানে কৃপা করবার জন্য প্রস মানে উপশম করবার জন্য তিনি কি করেছেন তত্র এব অন্তর্ধিয়ত তো সেখান থেকে তিনি অন্তর্হিত হয়ে গেছেন স্বরূপ গোসাঁ রে কহেন গাও এক গীত যাতে আমার হৃদয়ে হয়ত সম্বিত তো স্বরূপ গোসাঁকে বল তুই গান গাও আমার হৃদয় যেন স্থির হয় স্বরূপ গোসাঁ তবে মধুর করিয়া গীত গোবিন্দরে পদ গায়ে প্রভুরে শুনায়া तो स्वरूप दामोदर तो गीत गोविंद के एक पद गाय सुनिए छसे हरिमिह विलासम स्मरति मनमम कृतपरिहासम रासे हरिमिह विलासम स्मरति मनमम कृतपरिहासम नृत्य ए विलास परायण विलासम विहितलासम राह श्रीकृष्ण हरी यही मान ये रास नृत्य विहित विलासम विलास है एवं परिहासकारी स्मरती मन मम कृत परिहासम परिहा मान परिहा परिहासकारी कृष्ण के आमार मन स्मरण करते स्मती मन मम আমার মন স্মরণ করছে কি স্মরণ করছে না কৃষ্ণকে স্মরণ করছে কুথায় না রাসলীলায় কৃষ্ণ কিভাবে না বিহিত বিলাসম পরিহাসম সেই বিলাস পরায়ণ এবং পরিহাসকারী কৃষ্ণকে আমার মন স্মরণ করছে স্বরূপ গোস্বাই যবে পদ গাইলা উঠি প্রেমা সে প্রভু নাচিতে লাগিলা তো মহাপ্রভু শুনে একদম নাচত আর আনন্দ হচ্ছে এইসব শুনে আনন্দ পাচ্ছে মহাপ্রভু তো নাচছেন অষ্টসাত্ত্বিক ভাব অঙ্গে হে প্রকট হইল হর্ষা দিব্য ভিচারি সব উথলিল ভাব দয় ভাব সন্ধি ভাব সাবল্য ভাবে ভাবে মহাযুদ্ধে সবার প্রবল্য হ্যাঁ বিভিন্ন ভাব সেখানে ভাব দ্বয় ভাবসন্ধি ভাব সাবল্য সব লক্ষণ একসঙ্গে দেখা দিয়েছে তাদের ভিতরে দ্বন্দ্ব লেগে গেছে সেই পদ পুনঃ পুন করা গায়ন পুন পুনঃ আস্ব করে নর্তন এই মত নৃত্য যদি হইল বহুক্ষণ স্বরূপ গোসাই পদ কইলা সমাপন তো স্বরূপ গোসাই গীতক ভিতরে পদ গাইছেন মহাপ্রভু আর গাইছেন আরও বেশি নৃত্য করছে আরও বেশি নৃত্য করছে তখন স্বরূপ দামোদর গান বন্ধ করে দিয়েছেন তো মহাপ্রভু বলি প্রভু কহেন বারবার তো বলছে আরও বলো আরও বলো কিন্তু স্বরূপ দামোদর কি করেছেন না গায়ে না গায়ে না গায়ে স্বরূপ গোসাই শ্রম দেখিতার তো মহাপ্রভু ক্লান্ত হয়ে পড়েছেন দেখে আর গাইছেন এবার গাইলে আরও নাচবে বল বল প্রভু বলে হে ভক্তগণ শুনি চৌদিকে সবাই মিলে করে হরিধ্বনি হরি হরিব তো মহাপুরু বোল বোল করে নিচ্ছা নাচছেন এ তো গান বন্ধ করে দিয়েছে আর সব ভক্তরা আনন্দ হরিধ্বনি করছেন রামানন্দ রায় তবু প্রভু প্রভুরে বসাইলা তবে প্রভুে বসাইলা বিজনাদি করে প্রভুর শ্রম ঘুচাইলা রায় রমানন্দ মহপ্রকে বসিয়ে তাকে পাখা করলেন হাওয়া দিলেন হ্যাঁ তাকে পাখা দিয়ে হাওয়া করে তার শ্রম দূরীভূত করলেন। প্রভু রে লয়া গেলা সবে সমুদ্ররে তীরে স্নান করাইয়া পুন তারে লয়া আইলা ঘরে ভোজন করাইয়া প্রভু রে করাইলা শয়ন রামানন্দ আদি সবে হে নিজ স্থান তো মহাপ্রুকে শুয় বাড়িতে চলে গেছেন এই তো কহিল প্রভুর উদ্যান বিহার বৃন্দাবনে ভ্রমে যাহা প্রবেশ তাহার তো মহাপ্রভুভাবে সে উদ্যানে প্রবেশ করেছেন বৃন্দাবন ভ্রমে প্রলাপ সহিত এই উন্মাদ বর্ণন শিরপ গোসা করি আছে বর্ণন তো শিল এটা সুন্দরভাবে বর্ণনা করেছেন তো এই শ্লোকটি ছিল রূপগোস্বামীর তবমালা প্রথম হ্যাঁ ষষ্ঠ শ্লোক এখানে বলেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন ভক্ত প্রধান কখনো কখনো সমুদ্রে ভ্রমণের সময় নিকটবর্তী কোনো সুন্দর উদ্যানকে বৃন্দাবন মনে করে তিনি ভুল করতেন তখন বলা হচ্ছে যে মহাপ্রভু তো এখানে রূপকৃষ্ণ বলছেন স চৈতন্য কিংমে পুনরপি দুঃশর্জ সতীবদম তিনি কি আমাকে আবার সে দর্শন দেবে সেই চৈতন্য মহাপ্রভু তিনি ছিলেন ভক্ত প্রধান ভক্ত রসিক তিনি ছিলেন ভক্ত প্রধান তিনি সমুদ্রতী ভ্রমণের সময় নিকটবর্তী কোনো সুন্দর উদ্যানকে বৃন্দাবন মনে করে ভুল করতেন এভাবে গভীর কৃষ্ণপ্রেমে বিবস হয় পবিত্র নাম কীর্তন নৃত্য করতেন চঞ্চল রচনায় ভক্তিরসিক গৌরাঙ্গ কৃষ্ণ কৃষ্ণ বলছেন সেই প্রভাব চৈতন্যদেব কি আমার দর্শন পথে পুনরায় আসবেন অনন্ত চৈতন্য লীলা যায় লিখন দিগমাত্র মাত্র দেখায় তাহা করিয়ে সূচন মহাপুরুষ অনন্ত লীলা কত লেখা যাবে তোটা দিগদর্শন দিয়ে আমি করছি শ্রী রূপ রঘুনাথ পদে যার আস চৈতন্য চরিতাম মৃত কহে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ কবিরাজ গোস্বামী কি কত টাইম সাড়ে সাতটা পর্যন্ত তোমার তোমরা उन्नीस अंत लीला उन्नीस अध्याय सेभेन्टी सेवेन और सेवेन्टी एट थे मैं शुरू एट से शुरू तो महाप्रभु एक काले वैशाखे पौर्णमासी दिन रात्रिकाल महाप्रभु चल उद्यान हशाख मास पूर्णमासी কবে আজকে পূর্ণিমা না কালকে কালকে পূর্ণিমা তো রাত্রি সময় মহাপ্রভু এই উদ্যান দিকে যাচ্ছেন হ্যাঁ জগন্নাথ বল্লভ উদ্যানে যাচ্ছেন জগন্নাথ বল্লভ নাম উদ্যান প্রধানে প্রবেশ করিলা প্রভু লয়া ভক্তগণে তো মহাপ্রুষ সেই উদ্যানে গিয়ে তিনি দেখছেন সেখানে গিয়ে দেখছেন প্রফুল্লিত বৃক্ষবল্লী জন বৃন্দাবন শুক সারি পিক ভৃঙ্গ করে আলাপন সেখানে সব সুখ সারি ভ্রমেররা তারা পরস্পর সঙ্গে কথা বলছে তো মহাপুরুকে দেখছেন তো সেখানে পুষ্পগন্ধ লয়া বহে মলয় পবন ফুলের সুন্দর গন্ধ বহন করে মৃদুমন্দ বায়ু প্রবাহিত হচ্ছে মন হচ্ছে যেন এই বায়ুরা কী করছে এই ডাল পাতার গুরু হয়ে তাদেরকে নাচতে শিখাচ্ছে গুরু হইয়া তরুলতায় শিখায় নাচন তরুলতা শুধু দুলছে হাওয়াতে তো বলছেন মনে হয় যেন এই হাওয়া বাতাস তাদের গুরু হয়ে তাদের নাচ শেখাচ্ছে পূর্ণচন্দ্র চন্দ্রিকায় পরম উজ্জ্বল তরুলতা আদি জ্যোৎসনা এ কে ঝলমল পূর্ণিম রাত্রিতে সেই পূর্ণচন্দ্র রাত্রিতে তার জ্যোৎসনা সব তরুতা ঝলমল করছে ছয় ঋতুগণ যাহা বসন্ত প্রধান দেখি আনন্দিত হইলা গৌর ভগবান তো বসন্ত ঋতু তো মহাপ্রুকে আনন্দ লাভ করছেন তখন তিনি কি করছেন ললিত লবঙ্গলতা পদ গাওয়ায় ললিত লবঙ্গ লতা হচ্ছে গীত গোবিন্দর একটি পদ ললিত লবঙ্গ লতা পদ গাওয়ায়া নৃত্য করি বোলে প্রভু নিজ ঘন লয়া তো জগন্নাথ বল্লভ বাগানে গিয়ে পূর্ণিমারাত্রিতে এ ললিত লতা পদ গাইতে গাইতে ভক্তকে নিয়ে ঘুরছেন প্রতি বৃক্ষ বলি ভ্রমিতে ভ্রমিতে তো যখন এরকম প্রতিটা বৃক্ষ প্রতিটা লতার কাছে ঘুরছেন ঘুরতে ঘুরতে অশোকের তলে কৃষ্ণে দেখেন আচম্বিত হঠাৎ অশোক বৃক্ষের নিচে ভগবান কৃষ্ণকে দর্শন করেছেন কৃষ্ণ দেখি মহাপ্রভু ধাইয়া চলিলা তো মহাপ্রভু কৃষ্ণকে দেখে দৌড়ে ছুটছেন আগে দেখি হাসি কৃষ্ণ অন্তর্ধান হইলা কিন্তু কৃষ্ণ কি করেছেন তো হাসতে হাসতে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেছে আগে পাইলা কৃষ্ণ তারে পুনঃ হারাইয়া ভূমিতে পড়িলা প্রভু মূর্চ্ছিত হইয়া তো মহাপ্রভু মূর্চ্ছা হয়ে পড়ে গেছেন কৃষ্ণকে হারাবার পরে তো কৃষ্ণ হারাই গেছে কিন্তু তার অঙ্গের গন্ধটা রয়ে গেছে কৃষ্ণরে শ্রী অঙ্গ গন্ধে ভরিছে উদ্যান সেই গন্ধ পায়া প্রভু হইলা অচেতন সেই অঙ্গ কৃষ্ণের অঙ্গের গন্ধ পেয়ে সে অচেতন হয়ে গেছে কেন অচেতন হয়ে গেছে হ্যাঁ না তো বলছে কৃষ্ণ অঙ্গের গন্ধটা পেল তো কৃষ্ণের অপ্রাকৃত অঙ্গগন্ধ পেল তো এইটা হচ্ছে কৃষ্ণ প্রেমের লক্ষণ কৃষ্ণ যখন দর্শন করবে কৃষ্ণদাস না বিশ্বনাথ জগত মাধুর জগন্দে লিখেছেন ভক্ত তার প্রেম দিয়ে কৃষ্ণকে দর্শন করবে কৃষ্ণর রূপের সৌন্দর্য যে অর্থ চোখে দেখে তার মন ভরবে না তখন কি হবে জানো তার কান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে সব দিয়ে দর্শন করবে তার পাঁচটা ইন্দ্রিয় এই চোখের কাজ করবে নাক দিয়েও দেখবে তো অত সৌন্দর্য সে ধরে রাখতে পারবে না সে মূর্ছায় পড়ে যাবে এরকম হবে ভগবান তার রূপের দেবে তারপর যখন ভক্ত মূর্ছায় হয়ে পড়ে যাবে তো ভগবান তো তার শব্দ বলবে হে আমার প্রিয় ভক্ত আমি তোমার কাছে আছি আর এ শব্দ শুনে অত সুন্দর লাগবে সে তার আবার তার জ্ঞান এসে যাবে তো একটা কানে শুনছে তো সে কথাটা অধ অত মধুর এই কানে তার তৃপ্তি হব না তো চোখেও শুনবে নাকেও শুনবে জুহাদিও শুনবে তা সমস্ত ইন্দ্রগুলি এ কানে গুণ হয়ে যাবে এরকম হবে তো এরকম মূর্চ্ছ হয়ে পড়ে যাবে তো এই গন্ধপেয়ে ভূমিতে পড়িলা প্রভু মূর্চ্ছিত হইয়া শ্রীকৃষ্ণের অঙ্গগন্ধে ভরিয়া ভরছে উদ্যানে সেই গন্ধ পায়া প্রভু হইলা অচেতনে নিরন্তর নাশায় পশে কৃষ্ণ পরিমল কৃষ্ণের অঙ্গের গন্ধ নিরন্তর নাসিকে প্রবেশ করছে গন্ধ স্বাদিত প্রভু হইলা পাগল কৃষ্ণ গন্ধ লুব্ধ রাধা সখিরে যে কহিলা সেই শ্লোক পড়ি প্রভু অর্থ করিলা তো কৃষ্ণর অঙ্গের গন্ধ পেয়ে রাধারাণী সখীদেরকে যে কথা বলেছিলেন তো মহাপুরুষ সেই শ্লোক পাঠ করে তার অর্থ তিনি বর্ণনা করেছেন তো এই শ্লোকে গোবিন্দ লীলামৃত বর্ণনা করা হচ্ছে যে রধারাণী বলছেন তার সখীকে যে যিনি মৃগমন্দ জয়ী সিও বপু গন্ধের তরঙ্গের দ্বারা সমস্ত রমণীদের চিত্ত আকৃষ্ট করেন বোলা হচ্ছে কুরঙ্গ মদজিৎ বপু কুরঙ্গ মানে কস্তুরী গন্ধকে বি জয় করেছে কুরঙ্গ মদ জিতার অহংকারকে হ্যাঁ জয় করেছে যে বপু তার শ্রী অঙ্গ পরিমল উর্মি খ্রীষ্ট অঙ্গন হ্যাঁ তো ব্রজগোপিকা দে আকৃষ্ট করেছে ক্রিষ্ট অঙ্গন ব্রজাঙ্গনাদেরকে সে আকৃষ্ট করছে যিনি নিজের অষ্ট অঙ্গে অষ্টযুক্ত পদ্মযুক্ত ও কর্পূরযুক্ত পদ্মগন্ধ প্রলোপন করেছেন কর্পুর যুক্ত পদ্ম গন্ধ প্রলেপ করেছে আর কৃষ্ণর অঙ্গের মধ্যে আটটা পদ্ম ফুল আছে মুখপদ্ম পদ্ম নাভি পদ্ম না এসব আট আমরা পড়বো এখন যিনি মৃগনাভি কর্পুর চন্দন অগুর সুগন্ধের দ্বারা চর্চিত হয়েছেন তার শরীর হে সাক্ষী সেই মদন মোহন আমার নাসা স্পৃহা বৃদ্ধি করেছেন হ্যাঁ আমার নাসিকার স্পৃহা বৃদ্ধি করেছেন তো মহাপ্রভু সে বুঝিয়ে এই শ্লোকটাকে বলছেন কস্তুরিকা নীলোৎপল তার যেই পরিমল তাহ কৃষ্ণ অঙ্গ গন্ধ বাপে চৌদ ভুবনে করে সর্বে স্ব আকর্ষণে নারীগণে রাখি করে অন্ধ কস্তুরিকা নীল উৎপল তার যেই পরিমল কস্তুরী আর নীল উৎপল মানে নীলকমল তার যে সুগন্ধ যিনি কৃষ্ণ অঙ্গগন্ধ কৃষ্ণের অঙ্গের গন্ধ এই কস্তুরিকা নীল উৎপলের গন্ধকে পরাভূত করছে আর সেই গন্ধ ব্যাপে চৌদ ভুবনে করে সর্ব আকর্ষণে সবাইকে আকর্ষণ করে নারীগণকে কিন্তু অন্ধ করে ফেলেছে সখিহে কৃষ্ণগন্ধ জগৎ মাতায় কৃষ্ণের অঙ্গের গন্ধ সারা জগৎকে মাতিয়ে তুলছে নারীর নাশা তে পশে সর্বকাল তাহা বৈশে কৃষ্ণ পাশ ধরি লয়া যায় নারীদের নাসার মধ্যে প্রবেশ করে তাদের কৃষ্ণ পাশে ধরে ধরে নিয়ে যাচ্ছে তার যে অষ্টকমল কৃষ্ণ শরীর অষ্টকমল কোথা তার পদ্মনেত্র নাভি কমল তারপরে বদন কমল আর করকমল দুটো দুটো নেত্র তারপরে নাভি তারপরে বদন দুটো কর দুটো চর হ্যাঁ এরকম আটটা হল এই অষ্ট পদ্ম কৃষ্ণ অঙ্গে লিপ্ত কমল তার যে পরিমল সেই গন্ধ অষ্ট পদ্ম সঙ্গে তো তার অঙ্গের গন্ধটা কিরকম না কৃষ্ণের নেত্র নাভি মুখ হস্ত পদ আটটি পদ্মর মতা এই আটটি পদ্ম তাকে কর্পরলুপ্ত কমলের মতো সুগন্ধ মিশ্রিত হয় এই পদ্মর সঙ্গে আবার কর্পলুপ্ত কমলের মতো সুগন্ধ মিশ্র হচ্ছে তো সেটা হচ্ছে তার অঙ্গের গন্ধ কৃষ্ণের অঙ্গের গন্ধটি সেই রকম হেমকিলিত চন্দন তাহ করি ঘর্ষণ তাহে অগুর কুঙ্কুম কস্তুরী কর্পুর চর্চা অঙ্গে পূর্ব অঙ্গের গন্ধ সঙ্গে মিলিতারে জেন কৈল চুরি হেম কিলিত চন্দন মানে শেত চন্দন ঘষে কিলিত মানে চন্দন ঘষে তাহর ঘর্ষণ সরি করি ঘর্ষণ ঘর্ষণ করে তা অগুর কুঙ্কুম কস্তুরি। তার সঙ্গে অগুর কুঙ্কুম কস্তরী এবং কর্পুর মিশিয়ে কর্পুরসনে চর্চা অঙ্গে যখন কৃষ্ণের অঙ্গে সেগুলি প্রলেপ দেওয়া হচ্ছে তা কৃষ্ণের অঙ্গগন্ধ সঙ্গে মিশিয়ে আছে পূর্ব অঙ্গের গন্ধ সঙ্গে মিলিতারে যেন কৈল চুরি তখন মনে হয় তা কৃষ্ণের অঙ্গগন্ধ চুরি করে নিয়েছে তো এদের গন্ধটা কি আছে না মনে হচ্ছে কৃষ্ণের কৃষ্ণ তা এইসব অঙ্গরে এইসব গন্ধকে কৃষ্ণ চুরি করে না তারা যে সুগন্ধ পাচ্ছে মনে তারা যেন কৃষ্ণের অঙ্গের গন্ধকে সারা জগতের যে সুগন্ধ এই সুগন্ধটা আসে কোথা থেকে মা কৃষ্ণ সব এসব ভগবান কৃষ্ণ থেকে আসে হরে নারীর তনুমন নাশা করে ঘূর্ণন খসায় নিবি ছুটায় কেশবন্ধ করিয়া আগে বাউরি মানে পাগল নাচায় জগত নারী হেন ডাকাতিয়া কৃষ্ণ অঙ্গগন্ধ সেখান ডাকাতিয়া বক্ষ এখানে হচ্ছে কি ডাকাতিয়া কৃষ্ণ অঙ্গগন্ধ তো কৃষ্ণের অঙ্গগন্ধ সারা জগতের সমস্ত নারীদের দেহ মনকে হরণ করে তাদের নাসা বিমোহিত করে নিবিবন্ধ কেশবন্ধ স্খলিত করে উন্মাদিনীর মতো তাদেরকে নাচায় এই হচ্ছে ডাকাতিয়া কৃষ্ণের অঙ্গগন্ধ সেই গন্ধ বস নাশা সাদা সদা করে গন্ধের আশা কবু পায়ে কভু নাহি পায় পাইলে পিয়া পেট ভরে পিং পিং তবু মরে না পাইলে তৃষ্ণায় মরি যায় সেই গন্ধ বস নাশা সদা করে গন্ধের আশা তো সেই নাসিকা তো সেই গন্ধের বসীভূত হয়ে গেছে সেই গন্ধের বসবুত হয় না আশা কি করছে না সব সময় গন্ধের আশা করছে কবু পায় কবু না পায় কখন পাচ্ছে কখন পাচ্ছে না আর পিলে পিয়া পেট ভরে আর যখন পাচ্ছে কি করছে না পেট ভরে পাচ্ছে তা পেলে প্রাণ ভরে পান করছে আর তা সত্ত্বেও প্রাণ ভরে পান করেও পিং পিং তবু করে মানে কি আর পিব হ্যাঁ আরও পান করবো আরও পান করবো আরও পান করব এরকম মনে করছে না পাইলে তৃষ্ণায় মর যায় সে কৃষ্ণের অঙ্গ গন্ধ না পাইলে তৃষ্ণায় মরিছে মদন মোহন নাট পসারি গন্ধের হাট জগন্নারী গ্রাহক লো তো সে নট মদন তিনি গন্ধের হাটটা পসারি খোলেছেন মানে কি দোকান খোলেছেন মদন মোহন নাট পসারি গন্ধের হাট হুম তো তিনি সারা জগতের এ এই গন্ধের দোকান দন্ধের দোকান খোলে তার গ্রাহককে জগৎ নারী গ্রাহকের লোভায় জগতের সমস্ত নমনীয় গ্রাহক তাদেরকে লোভ জন্মাচ্ছে বিনামূল্যে বিনামূল্যে দেহ গন্ধ সবাইকে বিনামূল্যে গন্ধ দিচ্ছে কিন্তু গন্ধ দিয়া করে অন্ধ তাদের অন্ধ করে দিচ্ছে ঘরে না যায় ঘরে যাইতে পা পথ পায়। পায়ে বাড়ি ফিরে যায় রাস্তা খুঁজে পাচ্ছে না এই মত গৌর হরি গন্ধে কহল মন চি ভৃঙ্গ প্রায় ইতি উতি ধায় যায় বৃক্ষ লতা পাশে ক্রীষ্মু এই আসে কৃষ্ণ না পায়ে গন্ধ মাত্র পায় তো এইভাবে সেই গন্ধ চৈতন্য মহাপ্রভুর মনকে চুরি করে নিয়েছিল এই মত গৌরহরি গন্ধে কইল মন চোরি হ্যাঁ গৌরহরি এই গন্ধে তার মন চুরি করেছে ভৃঙ্গ প্রায় ইতিউতি ধায় তিনি ভ্রমের মতন এদিক দিকে দিকে তাকাচ্ছেন যায় গৌরাঙ্গ মহাপ্রভু যায় বৃক্ষলতা লতা পাশে হে কৃষ্ণপুরে এই আসে তো কৃষ্ণকে দেখতে পাওয়ার দেখবার জন্য বিভিন্ন বৃক্ষলতার কাছে যাচ্ছে কৃষ্ণ না পায় গন্ধমাত্র মাত্র গন্ধমাত্র পাচ্ছেন স্বরূপ রামানন্দ গায় প্রভু নাচে সুখ পায় এই মতে প্রাতকাল হইল স্বরূপ রামানন্দ রায় করি নানা উপায় মহাপ্রভুর বার্যস্পূতি কইল তো এইভাবে স্বরূপ দামোদর রায় রামানন্দ গান গাইছে আর তাদের গান শুনে আনন্দ পায় মহাপ্রভু তিনি নাচছিলেন এইভাবে সারা রাত চলছে ভোর হয়ে গেছে তখন স্বরূপ দামোদর রায় রামানন্দ হ তারা বিভিন্ন উপায় করে মহাপ্রভুর বাদ্যস্ফীতি করিয়েছেন মহাপ্রভুর তিন অবস্থা তিন ভাব মনে আছে বাদ্যস্ফীতি আরেকটা কি ছিল তিনি ভাবে থাকেন পূর্ণভাবে থাকেন এটা অর্ধবাহ্য এটা পূর্ণবাহ্য হ্যাঁ তো বাজস্পতি জাগালেন মাতৃভক্তি প্রলাপন ভিত্তে মুখ ঘর্ষণ কৃষ্ণগন্ধ স্মৃত্যে দিব্য নৃত্য এই চারি লীলা ভেদে গাইল এই পরিচ্ছদে কৃষ্ণদাস রূপ গোস্বাই ভৃত্য এই পরিচ্ছদে তা মাতৃভক্তির কথা বর্ণনা করা হয়েছে তা প্রলাপনের কথা বর্ণনা করা হয়েছে চৈতন্য মহাপ্রভুকে প্রলাপ করতেন তার সে কৃষ্ণ বিরহ সহ্য না করতে পারে সেই ছোট গম্ভীরের মধ্যে অবস্থান করছেন কৃষ্ণের ধ্বনি শ্রবণ করে কোথাও বাহিরে বেড়ে যাবে তার সে মুখ কমলকে সেই তার সে দেওয়াল দিয়ে ঘর্ষণ করতেন আর স্ফূর্তি হ্যাঁ তার দিব্য নৃত্য এই সমস্ত লীলাখানে বর্ণ এই চারটি এখানে বর্ণনা করা হয়েছে তো শিলগো রূপ গোস্বের ভৃত্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই সমস্ত লীলা বর্ণনা করছেন এই মত মহাপ্রভু পাইয়া চেতন স্নান করি কইল জগন্নাথ দর্শন সকাল হয়ে গল সারা রাত চলছে এরকম তো বাজ্যস্ফৃতি পেয়ে জগন্নাথ মন্দিরকে দর্শন করছেন। অলৌকিক কৃষ্ণ লীলা দিব্য শক্তি তার তর্করে গোচর নহে চরিত্র যাহার। তো কৃষ্ণ লীলা অলৌকিক হ্যাঁ তাহলে দিব্য জন্ম কর্মচমে দিব্যম তর্ক করে তাকে এই লীলা সুঝা যাবে না এই প্রেম সদা জাগে যার অন্তরে পণ্ডিত তার চেষ্টা বুঝতে না পারে যার অন্তরে মধ্যে এই প্রকার প্রেম সব জাগবে যারা পণ্ডিত জ্ঞানী ব্যক্তি তারাও বুঝতে পারবে না তো জন্য ভক্তর সমে স্মৃতে বর্ণাগর রূপক বলছেন যে ধন্য যে ধন্য ব্যক্তির হৃদয়ে নবপ্রেম উদ্দিত হয় তার ক্রিয়া ও মুদ্রা সকল অর্থাৎ চিহ্ন সকল শাস্ত্রজ্ঞ ব্যক্তিরা যথাযথ রূপে বুঝতে পারে না অলৌকিক প্রভুর চেষ্টা প্রলাপ শুনিয়া তর্ক না করিয় শুন বিশ্বাস করিয়া মহাপ্রভুর অলৌকিক চেষ্টা তার প্রলাপ শুনে তাকে কোন সাধারণ মানুষ মনে করে এই ব্যাপার কোনো তর্ক কর না বিশ্বাস যদি শ্রবণ করবে তাহলে সে আনন্দ পাবে ইহার সত্যতে প্রমাণ ভাগবতে শিরাধার প্রেম প্রলাপ ভ্রম র গীতাতে এর সত্য ভাগবত বর্ণনা করা হয়েছে সে দশম স্কন্দে যখন সেই ভ্রমর গীতা হ্যাঁ ভ্রমর রূপে একটা ভ্রমর রেছে ভ্রমর গীত রয়েছে ঠিক শ্রীমতী রাধারাণী তার সঙ্গে প্রেম প্রলাপ করছেন। সে ভ্রমরকে মনে করছে একটা হয়তো সে কৃষ্ণ পাঠিয়েছে তাকে বিভিন্ন কথা শোনাচ্ছেন তুমি কৃষ্ণের দূত কৃষ্ণ এই রকম আমাদেরকে ভুলে গিয়েছে মথুরার নারীদেরকে নিয়ে আছে তুমি এখানে তুমি ভ্রমর তো উঠছে তো উঠতে উঠতে হয়তো কিছু চরণে পড়ে গেছে ও তোমাকে কৃষ্ণ শিখিয়ে দিয়েছে আমাদের চরণে পড়ার জন্য তো ঘুরতে ঘুরতে চলে গেছে আবার ফিরে এসেছে ভ্রমর তার মতন ঘুরছে কৃষ্ণ পাঠায় না কিন্তু এই ভাবছে কৃষ্ণকে পাঠিয়েছে দুধ করে পাঠিয়েছে এই অনেক সুন্দর শ্লোকগুলি প্রভুপাত তাৎপর্য যদি করেছেন আমি বসে পড়ছিলাম খুব সুন্দর তোমার পড়বে এগুলো ভালো সুন্দর লাগবে মহাপ্রভু নিত্যানন্দ দোহার দাসের দাস যবে কৃপা করেন তার হয়ে যারে কৃপা করেন তার হয় এতে বিশ্বাস সবাই এইসব বিশ্বাস করবে না আনন্দ পাবে না বুঝবে না কেউ যদি চৈতন্য মহপুর নিত্যানন্দ প্রভু দাসের দাস হবে মহাপ্রভু নিত্যানন্দ দোহার দাসের দাস যারা তাদের যদি কৃপা কেউ লাভ করবে তাহলে এইসব প্রত্যেক বিশ্বাস হবে শ্রদ্ধা করে সুন্নয়া সুনিতে মহাশুখ খন্ডবে আধ্যাদি কুতর্কা দি দুঃখ শ্রদ্ধা সহকারে শ্রবণ কর বিশ্বাস করে শ্রবণ কর কেননা श्रद्धा विश्वास के श्रवण ले महा आनंद महासुख पाए आरि श्रवण कले कि खंडिबे आध्यात्मिक अध्धात्म आदि आध्यात्मिक आदि आदिदैविक कृतर्क आदि समस्त दुख से दूर होवे श्री चैतन्य चरितमृत नित्य नूतन सुनित सुनते जुड़ाए हृदय श्रवण চৈতন্য চরিতামৃত সবসময় নিত্য নতুন যতবার পড়বে আনন্দ লাগবে এই কথা আমি কতবার লোকদের বলছি সবসময় আনন্দ আরও যখন পড়ে আরও আনন্দ লাগে আরো আনন্দ লাগে শুনিতে শুনিতে যুড়ায় হৃদয় শ্রবণ শ্রীরূপ রঘুনাথ পদে যার দাস চৈতন চরিতামৃত কহে কৃষ্ণ দাস তো চৈতন্য মহাপ্রভু যে সুন্দর সুন্দর লীলা শ্রবণ করা হয় তখন বেদ বেদান্ত উপনিষদ শ্রুতি স্মৃতি পুরাণের আর কোন দর্শন কোন তত্ত্ব কোনো কিছুর আর অপেক্ষা থাকে না ভক্ত যদি চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত শ্রবণ করা অভ্যস্ত হয় তাহলে তার অন্য কোন শাস্ত্র প্রয়োজন হয় না সে সর্বসিদ্ধি লাভ করবে এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী বদন বলবে শ্রী চৈতন্য মহাপ্রভু মাতৃভক্তি কৃষ্ণভক্তি জনিত প্রলাপ তো এই অধ্যাতে এই সুন্দর বর্ণা কিভাবে উদ্যান ভ্রমণ বর্ণনা করা হয়েছে মহাপ্রভু এরকম করে ভক্তের কিনে আনন্দ ছিলেন ভালো হবে তাই তোমার সময় থাকে হরিনাম কর আর কি ভোগ তো সকালে বলা হচ্ছে বিকালে বলা হয় শীতল ভোগ হতে পারে আমি যাই না জগন্নাথ মন্দির সব উদ্ভট উদ্ভট শব্দ ব্যবহার করে তারটা ডিকশনারি বানা বানান্তা হবে যা বলে স্নান করতে অবকাশ ভোগ লাগে আর কি কি পট্ট পড়া কি কি বলে শব্দ ব্যবহার করে পূর্ণকালের শব্দ দেখতা মহারাজ প্রতিদিন তো মহাপু সকালে দর্শন যিতেন ওই যে ভোগটা নিয়েছে ওই ওই ওইটাকে কি উপলভোগ না সাধারণ কি করে বলে গেলেন প্রভু লেখা না উপলভোগ লাগিয়ে দেছে পান্ডাদারকে জিজ্ঞাসা করতে হবে ওরা হয়তো বলতে পারবে

হ্যাঁ কালকে 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 ঠিক আছে পড়ব এইরকম পড়বে না খিলসবি পড়বে এরকম পড়ি এই একটা ভাব আছে মহাপ্রভু কীভাবে অদ্বৈত্যাচার্য মহাপ্রভুকে খবর যে তুমি যে জন্য এসো তোমার কাজ হয়ে গেছে এবার তুমি যাও তোমার কাজ শেষ সে বিষয়ে কালকে আমরা পড়বো বুঝলো আলোচনা করো কত পড়া জানা দৈতা হাউল চাউল আউল আউল কি কইও আউল কি কইও এটা কি বলে হেয়া লিনা কি বলে ভারতীয় 34 লোক আছেন ইন্ডিয়ানি বলে আর একটা কি চাললাই না ঠিক আছে কীর্তন করবে করো